সালামু আলাইকুম দর্শক। এই যে আমাদের ইন্ডিয়ান বর্ডার পার হওয়ানো কিছু সার বাসুর গরুর দাম জানবো যে আজকে এই ইন্ডিয়ান বর্ডার পার হওয়ানো সার বাসু গুড়ার বাজার দর কেমন যাচ্ছে। জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাটে দর্শক আমি বলছি, ভিতরে অনেক আমদানি আছে, ঢোকা যাবে না, সময় দেন সংক্ষেপে একটু বাসুর দাম জানি। নেপালি গির দর্শক, এটা নেপালি গির একটা দাম জানি ভাই, ধরে রাখতাম ছোট একটা ভাই ভাব আজকে চিনে এতটা চাপ। কেমন দাম রাখছো আজকে? 95 দর্শক, নেপালি গির 95 দাম রাখছে ভাই। কাস্টমারে কত বলতেছে? 75 বলতেছে দর্শক, 75 দাম বলতেছে অলরেডি, দাম রাখছে 95 নেপালি ঘি। কিন্তু সুন্দর মানের দর্শক, এখানে একটা বিক্রি হয়ে গেছে, এটা কার? তোমারই? ও আসিল, কি কালেকশন করছো তুমি? আগুন দর্শক, দেখ আগুন কালেকশন, নাভি দেখেন, নাভি এক হাত লম্বা, এটার দাম কেমন চাচ্ছ? 165 মাশাআল্লাহ, তুমি নাম্বার নাও না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক, এই যে দেখেন আমার বগুড়ার বগুড়ার মহাজন ব্যাপারী যেগুলো কালেকশন করবে মাথা নষ্ট করে কালেকশন বলছি। ওকে 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 দর্শক, যেহেতু মহাজন মানা করলো, যেহেতু সমস্যা আছে তো না করি একটু উন্নত দাম জানাই। দেখছেন আমি বলছি মাথা নষ্ট করে, এত আমদানি কালেকশন, আপনারা কোন দিকে যাবেন, কোনটা দেখাবো, কোন দাম জানা যাবে না, এতটা আমদানি হয়েছে। ভিতরে যাই, ওটা 125 দাম চলে দর্শক, ইন্ডিয়ানে যেটা দেখলাম গির, ওটা দাম দর হচ্ছে কথাবার্তা বলতেছে দেখেন, এখানে একটু সময় দেন অবশ্যই কথা বলবো। নাভি কম্বা আছে অনেক ঝোলানো, এটা একটা গির বাসু ভাই। সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন? দাম 150 ভাই, জোড়া 150,000। কাস্টমারে কেমন বলতেছে? কাস্টমার কেমন বলে? 35-30-32 135-30-32 দর্শক, 150,000 দাম রাখছে, 35-30-32 দাম বলতেছে। নাভি কম্ব মাথা নষ্ট, প্রত্যেকটা বাসুরের নাভি কম্ব হিউজ থাকবে বলছি, যেহেতু ইন্ডিয়ান কালেকশন মাথা নষ্ট। দেখছেন মুখ গঠন মঠন সব ভালো, কোনটার দাম জানবো আমি বুঝতে পারতেছি না, ভিডিও ঢুকতেছি দাম জানতেছি, ঢুকতেছি নাই যে আমার মহাজন। সালামু আলাইকুম আর রহমতুল্লাহ, আজকে কত জোড়া মাল আছে? বাপরে বাপ, তিনটার দাম কত চাচ্ছেন মনে হয়? তিনটার দাম বেশি না, 150। ওরে বাবা, বেশি হয়ে গেল আজকে মহাজন, বিক্রি দাম বলেন কত হলে বিক্রি করা যাবে একটা কথা বলেন। 145 হলে বেচা, 145 হলে বিক্রি হবে, মাত্র 5,000 টাকা কম হলো দর্শক। খুবই ভালো কালেকশন করে থাকে দেখেন, এটা গঠন ছোট হলো, কালেকশন ভালো আছে মাশাআল্লাহ। ব্যথা বিক্রির মনে ভালোই হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক, আমি বলছি দেখানো পারবো না, এতটা আমদানি কালেকশন আছে, প্রত্যেকটা হাত ঘুরে ঘুরে তো দেখাইতে কালেকশন শেষ হবে না। ভিতর ঢুকতেছি একটু আস্তে আস্তে ভাই, জোড়া কেমন চাচ্ছেন? 105 চাচ্ছে ভাই। ভাই কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে? 85-90 দিচ্ছে তাই না? 105 দাম রাখছে, 85-90 দাম দিচ্ছে ভাইকে প্রচুর চাপ। ভালো লাগলে লাইক দেবেন, না লাগলে লাইক দেওয়ার দরকার নাই, কেন যে কষ্ট করে লাইক দিয়ে আপনাদের হাত কষ্ট হবে, এটা তো দরকার নাই তাই না? মাল চোখে পড়ার মতো বলছি, আপনারা হাতে আসলে চয়েস হবে, এরকম মাল আমাদের হাটে আমদানি হয়। কত দাম চাচ্ছেন আজকে এই বাসুরটার? 62,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম দর দিচ্ছে? 8,000 মানে 58-57 এরকম দাম দিচ্ছে দর্শক, 58-57 এরকম দাম দিচ্ছে। এই যে এটার দাম কেমন চাচ্ছেন? এটা কত চাচ্ছেন? এটা 60,000। 60,000 চাচ্ছে দর্শক, খুবই সুন্দর গঠন ও সুন্দর মানের বাছুরগুলো দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাট থেকে। ভাই কেমন দাম চাচ্ছেন? কত চাচ্ছেন দাম? 57,000 দর্শক, 57,000 রাখছে ভাই দাম। নেপালি গির মনে হয় এটাও, কাস্টমারে কত বলতেছে?
52-53 দাম বলে নেপালি ঘি মাথা নষ্ট। আজকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বাছুরের আমদানি হয়েছে, অল টাইম হয়ে থাকে এরকম বাছুর আমদানি, যে মহাজন অনেক বাছুর কালেকশন করছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখার মতন মাল না হলে টাকা দেওয়া লাগবে না। মহাজন আজকে কত জোড়া মাল আছে দর্শক? আজকে মহাজন বলছে তোলা লাগবে না, তুললাম না, যারা তুলবে দিবে তাদের তুলবো, যারা দিবে না তাদের তোলার দরকার নাই। দেখছেন ভালো ভালো মালের আমদানি কালেকশন করছে, যেহেতু দাম জানাবে না, দাম জানে লাভ নাই। মহাজন কেমন দাম চাচ্ছেন এটার? 72,000। কাস্টমার কি দাম বলছে কিছু? কেমন দাম বলতেছে? 65 বলে, তাই না দর্শক? 72 দাম রাখছি, 65 বলতেছে হাইয়ের কাছে। খুবই চাপ দর্শক, বলছি তো চাপ দেখে হাটে ঢোকা যাচ্ছে না, এতটা চাপ বাছুর গরুগুলার হয়েছে। চাচা কত দাম চাচ্ছেন? 72,000। কাস্টমার কি দাম তো দিচ্ছে? 60 দিচ্ছে, তাই না দর্শক? 72 দাম রাখছি, 60,000। মাশাআল্লাহ ভালো আছে, বিক্রি করেন ইনশাআল্লাহ। চাচার একটা এখানে একটা গির আছে, চাচা কত দাম চাচ্ছেন? 75। কাস্টমার কি দাম দর বলতেছে? কেমন বলতেছে? 2,70 দর্শক, 2,070,000 বলতেছে কাস্টমারে। দর্শক এই মালগুলো সব ইন্ডিয়ান ডাইরেক্ট, সবাই দাম জানবে না, দাম জানাতে ইচ্ছুক বোধ করতেছে না, ওই জন্য জানাতে পারতেছি না, যারা জানাচ্ছে তাদের কাছ থেকে জানতেছি। ভাই আপনার এই বাজারটার দাম কত চাচ্ছেন? 80,000। কাস্টমার কি দাম দর কিছু বলতেছে নিয়ে আসার পরে? 70 ভাঙে 70 এরকম দাম বলে, তাই না ভাই? 80,000 দাম রাখছি, 70 ভাঙে 70,000 দাম বলতেছে। মাশাআল্লাহ খুব সুন্দর গঠনের বাছুর, সুন্দর মানের বাছুর। তো কোথায় যাবো, বাইরে যাবো না ভেতরে যাবো বুঝতে পারতেছি না, যেহেতু অনেক কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, অনেক কালেকশন আছে আরও। এগুলো তো সাদা সাদা নেপালি নাবি কম্বো, খুব ভালো আছে। কত দাম চাচ্ছেন? 75। কাস্টমারে কি দাম দর দিচ্ছে? 70 ভাঙতে বলতেছে, তাই না? এটা কি নেপালি না শাহি ওয়াল? মাশাআল্লাহ দর্শক শাহি ওয়াল জাতের, তবে কান নেপালের মতন দেখে মনে হচ্ছে, কানটা অনেক বড় আছে। চাচা এক জোড়া নিয়ে এসছে, চাচা জোড়া কত চাচ্ছেন? 115 চাচ্ছেন। কাস্টমারে মনে কত বললো? 1,05,000 বলতেছে, তাই না দর্শক? 1,05,000 বলতেছে। মাশাআল্লাহ সুন্দর গঠন, সুন্দর ভালো মানে দেখানোর চেষ্টা করতেছি। জয়পুরহাট জেলা 5 বিবি থানা 5 বিবি গরু মহিষী হাট থেকে ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, না লাগলে ডিসলাইক করে চলে যাবেন। আমি চাই না যে আপনারা কষ্ট করে আমাকে লাইক দেন। এই গির বাছুর দাম কত চাচ্ছেন? 75,000। কাস্টমার কি দাম দিচ্ছে? কেমন দাম দিচ্ছে? 60-65। মাশাআল্লাহ বিক্রি হবে আশা আছে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক বিক্রি হবে আশা আছে ইনশাআল্লাহ। চাচার নিজে এখনো নৈরাশ হয়নি, কেবল হাট লাগতেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দর্শক একটু নেপালি গির বললে বলা যায়, আগে গির বাছুরের আমদানি কালেকশন ভালো হয়েছে। ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম, আমি হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম, নয়তো বা এর চাইতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।